নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য। আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আজকে এই ভিডিওতে আমি ইন্ডিয়ানা জোন্স 5 বা ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য ডায়াল অফ ডেস্টিনি, এই যে সিনেমাটা, এই সিনেমাটা কিরকম হয়েছে, এই সিনেমা যারা অভিনয় করেছেন তারা কিরকম অভিনয় করেছেন, এই সিনেমাটা আমার কিরকম লেগেছে, যাবতীয় কিছু আমি আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব। কিন্তু তার আগে একটা অনুরোধ, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইবও করবেন। দেখুন, ইন্ডিয়ানা জোন্সের সমস্ত পার্টগুলো যদি আপনারা দেখে থাকেন, দেখবেন এটা অ্যাডভেঞ্চার থ্রিলার। তো এতে গল্পটা সেরকম মানে একটা চেসিং ব্যাপার থাকে। তো আমি আপনাদের যদি শর্টে এই গল্পটা বলে থাকি, এটা হচ্ছে আর্কিমিডিসের একটা ডায়ালের উপর। সেই ডায়ালটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিরা তার অর্ধেক অংশটা, আর্কিমিডিস থেকে অর্ধেক অর্ধেক ঘুরে গিয়েছিল, তার অর্ধেক অংশটা নাৎসিরা নিয়েছিল। তো নাৎসিদের থেকে এই ইন্ডিয়ানা জোন্স একদিন ছিনিয়ে নিয়ে চলে আসে। তো এবার দেখাচ্ছে বর্তমান সময়, বর্তমান সময় আবার নাৎসিরা এসছে সেই অর্ধেক ডায়ালটা থেকে নিয়ে যেতে এবং তারা নিয়েও যেতে পারে। এবং ইন্ডিয়ানা জোন্স সেই ডায়ালটাকে কীভাবে নিয়ে আসে এবং সেই দুটো ডায়াল আছে অর্ধেক অর্ধেক অংশটা, দুটোকে একত্রিত করার পর তারা আর্কিমিডিসের সময় ফেরত কীভাবে যায় এবং সেখান থেকে কীভাবে ফেরত আসে, যাবতীয় কিছু যদি আপনার দেখতে হয় তাহলে এই সিনেমাটা দেখতে হবে। দেখুন, ইন্ডিয়ানা জোন্স একটা যেটা বললাম অ্যাডভেঞ্চার থ্রিলার এবং এতে প্রচুর চেসিং মানে চেসিং সিন আছে এবং সেই চেসিং সিনগুলোকে এত দুর্দান্তভাবে চেস করা হয়েছে এবং সত্যি কথা বলতে গেলে কি বাচ্চাদেরকে নিয়ে এবং ফ্যামিলিকে নিয়ে এটা সিনেমাটা দেখার জন্য একবার উপভোগ্য। যে মরক্কোতে ক্লাসাব্ল্যাঙ্কা যে যে অটোর মধ্যে যে চেসিং সিনটা দেখেছে, মানে এক কথায় বলতে পারে দুর্দান্ত। এবং এই বিজিএম কালার এবং ভিএফএক্স সমস্ত কিছু দুর্দান্ত, মানে এমনিতে মানে ইন্ডিয়ানা জোন্সের প্রতিটা পার্টই খুবই দুর্দান্ত এবং এই পার্টটাও কিন্তু দুর্দান্ত। মানে কোনোরকমভাবে আগের পার্টগুলো হচ্ছে এতটুকু এটাকে খাটা করা যাবে না। এর যে হিরো হ্যারিসন ফোর্ড অলরেডি 80 বছর বয়স, কিন্তু মানে যেভাবে অ্যাকশন সিনগুলো করেছে, যদি এটা ভিএফএক্স এর মাধ্যমে, সেই কারণে আমাকে মানে কোমরের উপরের অংশ থেকে মানে ক্লোজ আপ শট বেশি এবং কোমরের উপরের অংশ থেকে বেশিরভাগ দেখানো হয়েছে। কিন্তু তাও বলবো, যেভাবে উনি কাজ করেছেন 80 বছর বয়সে, সেটা এক কথা অসাধারণ। এবং প্রথম যে সিনটা, একদম প্রথম যে সিনটা যখন ওকে ইয়াং দেখানো হচ্ছে, মানে অপূর্ব লেগেছে। মানে কি করে যে এতটা ইয়াং দেখিয়ে দিল সেটা কিন্তু মানে অবিশ্বাস্য লেগেছে। যে প্রথম সিনটা যখন বাইক কেস করছে ট্রেনের সঙ্গে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1942 সময়টা দেখানো হয়েছে, তখন হ্যারিসন ফোর্ডের মানে ইয়াং এজ দেখানো হয়েছে, যেভাবে সুন্দরভাবে দেখানো হয়েছে, মানে একবার তাক লেগে যাবে আপনাদের যদি ওই সিনটা দেখে থাকে। তাছাড়া যখন ওই প্লেনের মাধ্যমে প্লেন করে যাচ্ছিল, তখন হঠাৎ করে এই টাইম ট্রাভেলটা করবে, প্লেনটা পুরো একটা অন্য যুগে চলে যাবে, মানে এত দুর্দান্ত দেখানো যে মানে কি বলবো, যে মানে না দেখলে আপনার বুঝতে পারেন। আমি বলবো অবশ্যই দেখুন, মানে এত দুর্দান্ত ভিএফএক্স এর কাজ, এত দুর্দান্ত মিউজিক, এত দুর্দান্ত অ্যাকশন, মানে এবং স্ক্রিপ্টের যে বাইন্ডিং, মানে এতটুকু আপনাদের বলি না। 20 যতক্ষণ মানে চলেছে প্রায় 2.5 ঘন্টার কাছাকাছি সিনেমা, মানে আপনার পুরো এনগেজিং হয়ে থাকবে, এত দুর্দান্ত সব চেসিং সিনগুলো এবং ভিএফএক্স এর সিন অ্যাকশন একদম এক করে দুর্দান্ত। শুধু কি এই যেটা বললাম যে হ্যারিসন ফোর্ডের 80 বছর বয়স হয়ে গেছে, স্বাভাবিকভাবেই এই যেহেতু অ্যাকশন, এই যেহেতু কাজকর্ম কঠিন, মানে এটা কঠিন না আমার অবিশ্বাস্য, সম্ভবই না একজন রকম, স্বাভাবিকভাবে ভিএফএক্স ইউজ করেছে। কিন্তু ভিএফএক্স কে এত দুর্দান্তভাবে ইউজ করেছে যে এতটুকু সময়ের জন্য বোঝা যাচ্ছে না, যে মানে আপনাদের এতটুকু মনে হবে না যে এই এত বয়স্ক লোক প্রেশার করছে, এই যে ফিলিংটা, এটাই তো যদি দর্শকের মনে আসে তাহলে কিন্তু সিনেমাটা দাম হয়ে যায়। কিন্তু এতটুকু সময় আপনার মনে হবে না যে এই যে ফিলিংটা আসছে, যে এইটা কেন করছে, এটা কেন করছে, মানে এই বয়সে এটা মানাচ্ছে না, এইরকম কিছু কিন্তু এতটুকু সময় মনে হবে না। এইটাই হচ্ছে মানে ডাইরেক্টরের মূল কাজ, যে এইটাকে অডিয়েন্সকে বসিয়ে রাখা করে, মানে অডিয়েন্সকে সিটে বসিয়ে রাখা, যে এতটুকু তোমার মধ্যে কোনো এই যে চিন্তাভাবনা আসবে না, এইটা কিন্তু এই সিনেমা দেখলে। এবং আমি বলবো বাচ্চা এবং ফ্যামিলিকে নিয়ে অবশ্যই দেখুন, এই সিনেমাটা সত্যি দুর্দান্ত হয়েছে। মানে কোনো মানে কোনো রকম কিছু খুঁত নেই, শুধু ওই যেটা বললাম ওই মানে সেটা তো টেকনিক্যাল ব্যাপার, কীভাবে ডাইরেক্ট দেখাবে ডাইরেক্টর, যে হ্যারিসন ফোর্ডকে বেশিরভাগ সিনগুলো আপনার কোমর উপর অংশ থেকে দেখানো বা ক্লোজ আপ শট, সেটা ডাইরেক্টরের ব্যক্তিগত বিষয় বা সিনেমার প্রেজেন্টেশনের উপরে, কিন্তু সেটা তো আর কোনো অডিয়েন্সের বোঝার বিষয় না, টেকনিক্যাল বিষয়। কিন্তু পুরো সিনেমাটা অসাধারণ হয়েছে, অসাধারণ হয়েছে। এবং যে মানে কি বলবো, অ্যাকশন সিনগুলো দুর্দান্ত, আপনার ফ্যামিলি কিন্তু অবশ্যই দেখুন, আমি রেকমেন্ডেড করবো যে এই সিনেমাটা অবশ্যই দেখুন। আমি এই সিনেমাটা 5 এর মধ্যে 4টি স্টার দেবো। যদি আপনারা এই ভিডিওটি পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপনারা যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।